हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल जय बैसाखी लाइफस्टाइल। केमन आछो तोमरा? आशा करी खूब भालो आछो। आजके दिनटा ना बेश झलमले, आकाशटा पुरो शरतेर आकाशेर मतो, आर एतदिन धरे जमे थाका ওই বোঝা আজকে আমি ফাইনালি ক্লিয়ার করছি। এত জামা কাপড় একসাথে কাচতে একটু অসুবিধে হচ্ছে ঠিকই, কিন্তু আর সময় দিতে পারলাম না যে পাটে পাটে ধুবো, একটু একটু করে ধুবো প্রতিদিন, ওরকম আর হলো না। একসাথে সবটাই ভিজাতে বাধ্য হলাম। আবার হয়তো কিছুদিন পর, 4-5 দিন পর হয়তো বাবার বাড়ি চলে যাব, তাই এগুলো ধুয়ে যেতেই হবে। আর বিছানায় পাতানোর মতো তো কিছু নেই, কারণ আমি বেডশিট, বেড কভার এগুলো না 3-4 দিন অন্তরই চেঞ্জ করে দিই, ভালো লাগে না। স্নান করা শেষ, পুজো করব, বাসনপত্র ধুচ্ছি। আজকের দিনটা না আমার একটু হেট্রিক দিন যাবে, প্রচণ্ড কাজ, খুব ব্যস্ততা, হেল্পিং হ্যান্ড ছাড়া আমি নিজে সব কাজ একা করতে চাই। একা করতে চাই কারণ পরিস্থিতি যত ভালো হোক, যাই হোক, তোমাকে কেউ কথা শোনাতে ছাড়বে না কি পরবর্তীকালে, যে তুমি তো হেল্পিং হ্যান্ড পেতে। সে যাই হোক, যে যা হওয়ার তা হবে, সবটাই ওপরওয়ালা উপরে বসে দেখছে, উনি যেটা চাইবে সেটাই আমার সাথে করবে, ওনার ইশারা ছাড়া তো কিছু হয় না। তাই আদার্স মানুষকে দোষ দিয়ে কোনো কাজ নেই, যেটা হবে দেখা যাবে, যা হবে ভগবানের দয়াতে আশা করি ভালোই হবে। তুলসী মঞ্চটা দেখে না খারাপ লাগে, কবে যে ভগবান মুখ তুলে চাইবে, কারণ ওনার ডাক ছাড়া তো আমি ওনাকে বাড়িতে নিয়ে আসতে পারবো না, ওনার কাছে আমরা যেতেও পারবো না, উনি যখন চাইবে তখন আমার ঘরে আসবে, ততদিন অবধি হয়তো অপেক্ষা করে কাটিয়ে দিতে হবে। আসলে বছরে একবার নারায়ণ পুজো হতো, তো ওই নারায়ণ পুজোটা বন্ধ করে দেওয়া হয়, তার জন্য হয়তো নারায়ণ রুষ্ট হয়েছে, লক্ষ্মী বৃদ্ধি হচ্ছে না ঘরে, এইসব কারণগুলো আমি আপাতত মানি। এবং আমার মনে হয় কিছু কিছু জিনিস আমাদের বাড়ির বউদেরকে মানা উচিত, কি বলো তো? আমাদের মনের বিশ্বাসের ওপরেই তো সারা জীবন আমাদেরকে টিকে থাকতে হবে, মন বলে তো পরবর্তীকালে হয়তো আর কিছুই থাকবে না, পরিস্থিতি যা চাপ পড়েছে। আর আমার মনে হয় বাড়ির সব কাজকর্মই নিজেকে করা দরকার, কারণ পরবর্তীকালে এটাও তো হতে পারে কি এখন কেউ করে দিচ্ছে, সেই অভ্যাসটা হচ্ছে না আমাদের, আর পরে যখন সব কাজ করতে হবে খুব কষ্ট হবে। আমার শিব ঠাকুরকে দেখে বলো কিন্তু কেমন লাগলো, ওনাকে আজকে মন ভরে আমি সাজিয়েছি, ভালো লাগে ওনাকে সাজাতে, এত জামা কাপড় কোথায় যে মেলবো একটু ভয় করছে। উত্তরের আকাশটা যেরকম সুন্দর, মেঘ ঝলমলে, মা আসার অপেক্ষা, মা সত্যিই তো মা আর কয়েকটা দিন পর আসবে, জাস্ট হাতে গোনা কয়েকটা দিন। আর পূবের আকাশটা ঘন কালো মেঘ, কোথায় যে পাতাবো, তিনতলাতে যেতে তো আমার হট করে ভালো লাগে না, আর হঠাৎ বৃষ্টি এলে এতটা গিয়ে তোলাও অসম্ভব ব্যাপার, তাই এখানেই পাতি দিলাম, বৃষ্টি হলে যা হবে দেখা যাবে। এত জামা কাপড় তো একটু চাপ হয়ে যায়, কোথায় শুকাবো না শুকাবো, তার উপর আবার বৃষ্টি। কিছুক্ষণ পর সুযোগ পেলাম ফাইনালি তোমাদের সামনে আসার, আর আজকে ফার্স্ট টাইম আমি জামা কাপড় ধুতে না এই জিনিসগুলো কালেক্ট করেছি, কালেক্ট করিনি, আমার বরের প্যান্টের পকেট থেকে পেয়েছি। অন্যান্য সময় কি হয়, যখন যা পাই আমি ওকে দিয়ে দিই, কিন্তু আজকে এত জামা কাপড় ধোয়া, এত পরিশ্রম হচ্ছে নিজের, তাই ভাবলাম যে এটা আমার, এটাতে আমি বিরিয়ানি খাবো, আর একটা 10 টাকা যোগ করলে বিরিয়ানি হয়ে যাবে, এটাতে আমি বিরিয়ানি খাবো। ভিজে গেছে অবশ্য, খেয়াল করিনি তো প্রথমে, তাই আগে এখানে শুকিয়ে দিই। আর এইমাত্র জামা কাপড় ধোয়া কমপ্লিট হলো, মাথার অবস্থা খুব খারাপ, চুল টুল আঁচড়ে তারপরে রান্নার কাজে যাবো, নাহলে চুল এরকম থাকলে মানে চুলকে চুলকে অবস্থা খারাপ হয়ে যাবে। এককালীন এত জামা কাপড় হতো না, কি বলতো, মানে ওই কত দিন ধরে জমা হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি ধুবো ধুবো হচ্ছেই না, তারপরে দেখলাম যে না, আর বসে রাখলে, বসিয়ে থাকলে হবে না, আর জমিয়ে রাখলে হবে না, এবার আমাকে ধুতে হবে। খাটনি হোক যা হোক সব একসাথে একদিনে ধুয়ে দিয়েছি, তারপরে তোমাদের দাদুভাই কাজে যাচ্ছে, এখন আর কোথাও ওরকমভাবে যাওয়ার নেই, কোনো অনুষ্ঠান নেই, যেগুলো দরকার সেগুলো রাখবো, আর না হলে বাদ বাকি সব কিছু ঢুকিয়ে দিব। তারপর আবার রান্নার কাজ আছে, জানি না আজকে কি রান্না হবে কি না হবে, শুধু দেখলাম যে বাবলা মাছ আছে, বাবলা মাছেরই তরকারি হবে, আর কি হবে আমি এখনো অবধি ঠিক করে বলতে পারছি না, নিচে যাই দেখি, তার আগে পেটে কিছু পড়া দরকার, না হলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর
আমি এই কথাটা আগে বলেছি কিনা জানি না, হয়তো তোমরা সবাই জানো বা আবার হয়তো কেউ কেউ জানো না, নিজের সিঁদুর নিজেরই পরবে। যে শাশুড়ি মারটা পরে নিলাম, মায়েরটা পরে নিলাম, এরকম যেন না হয়, নিজের সিঁদুর নিজেই পরার চেষ্টা করো। অপরের সিঁদুর ব্যবহার করলে অমঙ্গল হয়। সিঁদুর তো থাকে না, ঘামের মধ্যে বেরিয়ে যায়। পরে নিলাম সেদিন, তো তোমাদেরকে দেখাতে পারিনি যে কত বড় বড় কই, কেটে ফেলার পর না বোঝা যায় না এতটা। তাই আজকে ভাইকে বললাম যে ভাই একটু ক্যামেরাটা করে দাও, তো দেখো প্রত্যেকটা কই কিন্তু এরকম সাইজের। আর আমি কই মাছ কখনো মারিনি, এটা জীবনে প্রথমবার এত বড় কই আমি নিজের হাতে কেটে রান্না করব। তো চলো মাছটা কাটা যাক। ইজি না, সেদিন একবার কাটতে বসছিলাম কি হয়েছিল মানে ছিটকে চলে গেছিল। আর সত্যি লোক বলে না যে কই মাছের জাহান হচ্ছে মানে কি মেয়েদের জীবনটা হচ্ছে কই মাছের মতো ধুকধুক করতেই থাকে। কই মাছকে মেরে ফেলেছি, তারপর কেটে ল্যাস্টেজ কেটে সব কিছু করেছি, তারপরেও ছিটকে পুকুরে চলে যাচ্ছে। জেঠু এক্ষুনি এসে বলছে যে পুকুরের সাইডে মাছ এ করছো চলে যাবে। আর আমি তো কই মাছ একদমই ধরতে পারি না, ভাই ধরেছে অনেকগুলো, মিনিমাম ভাই তো 20টা মতো কই মাছ ধরেছে। যে এই মাছগুলো প্রচণ্ড গায়ে লালা থাকে, মা বললো যে নাকি নুন ঘষে দিলে মাছের লালাটা কেটে যায়। এই আচারগুলো নিজের হাতে করেছিলাম, অনেকদিন রোদে দেওয়া হয়নি তাই আচারগুলো রোদে দিচ্ছি। ঘরে টোটাল এতগুলো আচার করা হয়েছে, এটা হচ্ছে মিষ্টি আচার। ভাই একটু দেখো, রান্নাটা তো আমিই করছিলাম, কিন্তু তোমার দাদা ভাই খুব প্রিয় হচ্ছে লোটে মাছের চচ্চড়ি বা কষা বলতে পারো, যেটা আমার থেকে ভালো মা পারে। তাই মা এখানে তোমার দাদা ভাই সব থেকে প্রিয় রেসিপিটা রান্না করছে। এতে আমার কোনো রাগ অভিমান হিংসে নেই, এরকম অনেক ফ্যামিলিতে আমি দেখেছি, কিন্তু এটা করে কোনো লাভ নেই। মা সবার আগে তার সন্তানের। বেড টেবিলের কাছে এই গ্লাসটা সবসময় থাকতো, গ্লাসটা আমার খুব ভালোও লাগতো। ওইখান থেকে মুছতে গিয়ে ওই নিশটা মুছতে গিয়ে সরিয়ে এই অবস্থা হলো। আর আমার হাত তো মানে কি আর বলবো, এই যে লালে দেখছো এইভাবে কাটলো। কাল তো আবার মহাদেবের বার, তাও আবার শ্রাবণ মাস, তাই আমি ঘরটা মুছে দিচ্ছি। আর সকাল থেকে না সেরকম সত্যি খাবো বলে খাওয়া হয়নি, 12:30 বাজে খেয়ে নিব, খেয়েই একদম স্নান করে ছাদে যাব। আর যদি শুয়ে পড়ি না আমাকে আজকে আর কেউ ওঠাতে পারবে না, এত কোমর যন্ত্রণা করছে জানি না কেন। বিয়ের পর না মানে মনে হয় যেন শারীরিক কষ্টটা বেশি বেড়ে যায়। এই যে বসলাম দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, মনে হয় যেন স্বস্তি আর স্বস্তি, স্নান করলে বোধহয় আর খেতেই পারতাম না, ঘুমে ঢলে পড়ে যেতাম। আর এই বাবলা মাছের চচ্চড়ি বলো বা লোটে মাছ যেটাই বলো না কেন, ওটার সাথে একটু পেঁয়াজ বা আমাকে যে কোনো তরকারি মুড়ি বলো বা যে কোনো কোনো কিছুর সাথে পেঁয়াজ জিনিসটা না আমার সত্যিই খুব ভালো লাগে। বলে যে পেঁয়াজ বেশি খেলে নাকি গ্যাস হয়, অনেক সময় অনেক প্রবলেম হয়, কিন্তু আমার তো খুব ভালো লাগে। একাই খাচ্ছি, তোমাদের দাদা ভাই তো কাজে গেছে, ওর আসতে সেই 3:30 বেজেই যাবে, আর তার ছেলে না এলে মা তো খাবেই না, বাবার তো এমনিতেও খাওয়ার টাইম হচ্ছে 3:00। তাই আমার কাছে পারমিশন আছে কি তোমার যখন খিদে পাবে তুমি খেয়ে নিবে, তো ওই জন্য আমি কারোর জন্য বসি না। একটু ইনো খেতে আমার ভালো লাগে, শুধু ভালো লাগে বলে খাচ্ছি না, এমনিতেই একটু গ্যাসের সমস্যা আছে আমার, তাই আজকে ইনোটা খাচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে বলো। বিকেলবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই কাকিমা এসছে আমার কাছে ফেসিয়াল করবে। তোমাদেরকে বলেছিলাম না যে আমি ফেসিয়ালের ভিডিওটা দিয়েছিলাম, যখন বলেছিলাম যে মুখে পরিষ্কার রাখবে ওর লিভারের সাথে মুখটা পরিষ্কার রাখলে তখনই ফেসটা ঠিক থাকে, না হলে কাকিমা যেভাবে কালো দাগ দেখলে সেভাবেই কালো দাগ হয়ে হতে হতে ওটা বেড়েই যাবে। আর কাকিমা এখন করছে শ্যানাজের ফেসিয়াল, শ্যানাজের সাথে তো তোমরা অনেকেই পরিচিত, আবার আমি সেদিনটাই তোমাদেরকে বলেও ছিলাম এটা শ্যানাজের ছোটো প্যাক। এই ছোটো প্যাকের দামও কিন্তু 800 টাকা, এগুলো কিন্তু সত্যি বলছি বড় লোকই ফেসিয়াল।
জাস্ট গ্লো আনার জন্য। কিন্তু যারা প্রচণ্ড খাটাখাটনি করো বা যারা ছ মাসে একবার ফেসিয়াল করো তাদের ক্ষেত্রে এই ফেসিয়ালটা না করে এমনি নর্মাল ফেসিয়াল করাটাই আমার মনে হয় বেটার। এইসব ফেসিয়াল কী বলতো, তুমি হয়তো প্রতি মাসে ফেসিয়াল করে রাখলে, তারপর পুজো এলো কি কারোর বিয়ে বাড়ি বা কারোর বিয়ে যাই হোক অনুষ্ঠান অকেশনের সময় তুমি এই ফেসিয়ালটা করলে তখন অটোমেটিকলি তোমার গ্লোটা আরও বেড়ে যাবে। কিন্তু যেখানে তুমি ছ মাস ফেসিয়ালই করোনি, স্কিনের কোনো ট্রিটমেন্টই করোনি, সেখানে এসে যখন তুমি এত হালকা বা এত সফট একটা করবে তখন খুব অসুবিধে হয়, ফেসে অতটা কাজে আসে না। আর তোমরা দেখলে যে সবটাই জেল বেস, দেখো ফ্যানাস ভালো কিন্তু ওই যে জেল বেসের জন্য তোমার স্কিনে এতটা লাগে না, একটা স্ট্রং স্ক্রাবার তোমার মুখ অনেক পরিষ্কার করবে। আর এটার প্যাকটা দেখো, এটা কিন্তু ফেস প্যাক, ফেস প্যাকটা হচ্ছে পিলপ মাস্কের মতো। এটা লাগানোর পদ্ধতি হচ্ছে হাতে, আর পিলপ মাস্ক না এমনি অন্যান্য মাস্কের থেকে কিন্তু ভালো হয়। কি ওই যে বললাম, তোমার যদি ছ মাসে ফেসিয়াল না করো তাহলে এমনি স্ট্রং ফেসিয়ালগুলো করো, ওইগুলো তোমার মুখটা পরিষ্কার করতে অনেক হেল্পফুল হয়। দিন অনেক ঝক্কি গেছে বলে এখন আমার বর আমার জন্য কি নিয়ে এসছে দেখো, ভালো লাগলো। কোথাও না কোথাও হয়তো মানবিমানটা একটু হলেও ভেঙেছে। রকি কই রে, খাবি যে আয় আয়। ওই তোকে আমি ডাকছিলি অতক্ষণ, কটা বাজে জানো? চলো কি চলো, খাবে না নাকি? আজকে তুমি পারবে আমি খাবো। যাও যাচ্ছে দশ মিনিট। আমি তো কই সিনেমা দেখি না। দুপুরে যেসব তরকারি হয়েছিল, মাছের ঝোল, বাবলা মাছ, শাক ভাজা আর মাছের টক, সেগুলো দিয়েই আজকের ডিনারটা আমরা কমপ্লিট করলাম, সরি রাতের খাবার কমপ্লিট করলাম। আর সকালের জন্য এখানে শরবত, তারপরে কাল ছোলার তরকারি করব, আর দিয়েছি কাঁচা ছোলা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ডাব জল খেয়ে তোমাদের সাথে। ডাবের জলটা কিন্তু খুব ভালো ছিল। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, দেখা হবে নতুন একটা ভিডিওতে।